হ্যালো ভিউয়ার্স, আমি স্বাগত সেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বাইকটি নিয়ে আলোচনা করব সেটি আপনারা দেখতে পাচ্ছেন, রানার ডিলাক্স। রানার ডিলাক্স হলো 80 সিসি সেগমেন্টের ভিতরে মার্কেট লিডিং এ আছে রানার এই ডিলাক্স বাইকটি। আরেকটি কথা বলতে হয়, বর্তমানে রানারে যে কটি কোয়ালিটি সম্পন্ন বাইক আছে তার ভিতরে ডিলাক্স হলো অন্যতম। অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন, এই হাই সিসি মার্কেটে 80 সিসি বাইকের এখনো কি চাহিদা আছে? অবশ্যই আছে, কারণ গ্রাম বাংলায় এখনও 80 সিসি বাইকটি প্রচুর বিক্রিত একটি বাইক এবং গ্রাম বাংলার মানুষ 80 সিসি বাইকটি এখনও পছন্দ করে। তারই চাহিদার মাথায় রেখে রানার এই বাইকটি এখনও প্রোডাকশন করে যাচ্ছে। আরেকটি বিষয় হলো, বর্তমানে তেলের বাজার অনেক ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতির বাজারে ছোট বাইকগুলোর মাইলেজ খুব ভালো পাওয়া যায়, সেই কথাটা মাথায় রেখে রানার 80 সিসি বাইকটি এখনও প্রোডাকশন করে যাচ্ছে এবং কাস্টমার এই ফিডব্যাক খুবই ভালো দিচ্ছে এবং এটার মাইলেজ খুব ভালো পাওয়া যাচ্ছে। বর্তমানে ইউজারদের ওপিনিয়ন অনুযায়ী এই বাইকটির মাইলেজ 60 থেকে 70 পাওয়া যাচ্ছে, সেই হিসাবে এই বাইকটির গুরুত্ব এখনও অনেক বেশি। রানার বর্তমানে বাইকটি আপগ্রেড করে ভার্সন 2 তে উন্নীত করেছে। তো চলুন ভার্সন 2 তে কী কী পরিবর্তন সেটি নিয়ে আলোচনা করি। প্রথমে বলতে হয়, এই বাইকটিতে ইউজ করা হয়েছে মোবাইল চার্জের জন্য USB পোর্ট এবং এই বাইকটিতে ইউজ করা হয়েছে নতুন স্টিকার ব্যবহার করা হয়েছে আগের ভার্সন থেকে, ব্যবহার করা হয়েছে স্টাইলিশ ভাইজর এবং এই মিটারে আছে গিয়ার ইন্ডিকেটর আছে যেটা আগে ছিল না, এবং ফুয়েল ইন্ডিকেটরও আছে এই বাইকটিতে যেটি আগের ভার্সনে ছিল না। রানারের যে কয়েকটি বাইকে কাস্টমার ফিডব্যাক ভালো, তার মধ্যে রানার ডিলাক্স হলো অন্যতম। এই বাইকটি সব বয়সের ব্যক্তিরাই ব্যবহার করতে পারবেন, বিশেষ করে যারা কম মূল্যে এবং কম বাজেটে ভালো মানের একটি বাইক চাচ্ছেন তাদের জন্য রানার ডিলাক্স একটি অন্যতম পছন্দ, এবং যারা কম তেলে বেশি মাইলে চাচ্ছেন তাদের পছন্দের তালিকায় থাকবে রানার ডিলাক্স। এখন আসি কাদের জন্য এই বাইকটি বিশেষ উপযোগী। যারা এন্ট্রি লেভেলে মার্কেটিংয়ে জব করছেন তাদের পছন্দের তালিকায় বাইকটি থাকতে পারে, যারা প্রথমে বাইক চালানো আরম্ভ করতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি পছন্দ হতে পারে, যারা ছোট জব করে কিন্তু যাতায়াত খরচ অনেক বেশি হচ্ছে তাদের জন্য এই বাইকটি অন্যতম একটি পছন্দ হতে পারে, এবং যারা একটু বয়স্ক ব্যক্তি যাদের জন্য ভারী বাইকটি সমস্যা হতে পারে তাদের জন্য এই বাইকটি অন্যতম একটি পছন্দ হতে পারে। এবার আসি বাইকটির অন্যান্য কী কী ফিচার্সগুলো আছে। বাইকটি সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট দুটি অপশনই আছে বাইকটিতে। বাইকটির ইঞ্জিন হলো 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। বাইকটির পাওয়ার হলো 6.14 BHP ব্রেক হর্স পাওয়ার। বাইকটির টর্ক হলো 5.7 নিউটন মিটার এবং বর্তমানে বাইকটির মাইলেজ পাওয়া যাচ্ছে 60 থেকে 70 কিলোমিটার পার লিটার। বাইকটির টপ স্পিড হলো 80 কিলোমিটার পার লিটার। বাইকটির ওয়েট হলো 86.7 কেজি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো প্রায় 10 লিটার। বাইকটির হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটর সবই হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে। বাইকটির ব্রেকিং সিস্টেম হলো ফ্রন্টে এবং রেয়ারে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। এবার আসি বাইকটির মূল্য। বর্তমানে বাইকটির মূল্য কিস্তিতে যদি বাইকটি কিনতে চান তাহলে 85,000 টাকা, এবং যদি নগদে অর্থাৎ ক্যাশে কিনতে চান তাহলে বাইকটির মূল্য হলো 82,000 টাকা। যেহেতু রানার বাইকটি মার্কেটিং করছে, রানার বাইকটি বাইকের মার্কেটিংয়ের মূল উপাদানই হলো কিস্তিতে বাইক বিক্রি করা, সেই হিসাবে এই বাইকটি আপনারা কিস্তিতে ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে 30% ডাউন পেমেন্ট দিয়ে 24 মাসের কিস্তিতে রানারের যে কোনো শোরুম থেকে বাইকটি ক্রয় করতে পারবেন। এছাড়াও বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমি ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে ফোন দিয়ে বাইকটি সম্পর্কে আরও জানতে পারবেন। এই বলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।